আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। ইতালির প্রথম স্থায়ী শহীদ মিনারের শহর বাড়িতে অনুষ্ঠিত হয়ে গেল অঙ্কুর প্রতিযোগিতা 2019। প্রবাসী নতুন প্রজন্মকে গৌরবময় বাংলার ইতিহাস ও কৃষ্টি সংস্কৃতি জানাতে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল একুশ আমার চেতনা স্লোগানে অঙ্কুর আয়োজনের নবম প্রয়াস। প্রবাসী শিশুদের ভাষা আন্দোলন ও বাংলাদেশকে জানাতে রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে শিশু কিশোররা অংশগ্রহণ করে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায়। অনুজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল ইসলাম খোকন, সাবেক সভাপতি এস এম করিম, বাংলা স্কুলের ফারজানা আক্তার রোজি, বাংলা এডুকেশন সেন্টারের নাসিমা আক্তার ও রুহুল আমিন, প্রবীর দাসের উপস্থাপনায় ও জি এম রফিকুল ইসলাম, বিদ্যুৎ বড়ুয়ার সহযোগিতায় অনুষ্ঠানে সিমো আবেদিন, হ্যাপি বড়ুয়া, অমিত, মাইনুদ্দিন ইমন, হাবিবা সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত অতিথিরা সেরা প্রতিযোগিতা সহ সকল শিশুকে পুরস্কার প্রদান করেন। কবিতা আবৃত্তিতে প্রথম মাহমুদুল মুনতাহামুন, যৌথভাবে দ্বিতীয় সিমনা হোসেন ও আদ্রিস এবং ইমতিয়াজ তৃতীয় স্থান অধিকার করে। এছাড়াও বক্তৃতায় প্রথম নির্ঝর এবং চিত্রাঙ্কনে প্রথম সুজানা, আর্য দ্বিতীয় ও তৃতীয় ফাইজা সহ মহিদুল ইসলাম রাজ বিশেষ পুরস্কার গ্রহণ করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।